আমার চ্যানেল হেলথ অ্যান্ড বিউটি টিপসে আপনাকে স্বাগতম। টিপসে যাওয়ার আগে আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজেই খুঁজে পেতে পারেন। আর আপনি আমার কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে রাখবেন কী কী আপনি জানতে চান, আমি তাহলে আরও সুন্দর আরও নতুন নতুন ভিডিও আপনাকে উপহার দিতে পারবো। আজকের আলোচনার বিষয়, যেভাবে অন্ত্রে ক্যান্সারের ঝুঁকি কমাবে পেঁয়াজ রসুন। গবেষণা বলে এলিয়াম প্রজাতির সবজি যেমন পেঁয়াজ রসুন ইত্যাদি খেলে কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি কমে। কোলোরেক্টাল ক্যান্সার হল অন্ত্র কিংবা পায়ুপথের ক্যান্সার, যা হজমতন্ত্রের শেষ দিকের অংশ। এশিয়া প্যাসিফিক জার্নাল অব ক্লিনিক্যাল অনকোলজিতে প্রকাশিত এই গবেষণায় দেখা যায়, যারা নিয়মিত উচ্চমাত্রায় এলিয়াম প্রজাতির সবজি খান তাদের কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা, যারা এই ধরনের সবজি কম পরিমাণ খান তাদের তুলনায় 79% কম। ফার্স্ট হসপিটাল অব চায়না মেডিকেল ইউনিভার্সিটির গবেষক ঝিলি বলেন, এটা উল্লেখ করা জরুরি যে এই গবেষণা একটি ধারা লক্ষ্য করেছি আমরা, আর তা হলো যত বেশি এলিয়াম ধরনের সবজি খাওয়া হবে অন্ত্র ততই বেশি সুরক্ষা পাবে। জীবনযাত্রায় পরিবর্তন আনার মাধ্যমে কোলোরেক্টাল ক্যান্সারের প্রাথমিক প্রতিরোধের উপায়ের উপর আলোকপাত করে এই গবেষণা। তবে এই বিষয়ের উপর আরও বিস্তারিত গবেষণা হওয়া উচিত বলে মনে করেন এই গবেষকগণ। 833 জন কোলোরেক্টাল ক্যান্সারের রোগী আর সমপরিমাণ সুস্থ ব্যক্তির মধ্যে তুলনার মাধ্যমে এই গবেষণা করা হয়। অংশগ্রহণকারীদের বয়স, লিঙ্গ ও বসবাসের এলাকা শক্তভাবে নিয়ন্ত্রণ করেছেন গবেষকরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য মতে 2018 সালে বিভিন্ন ধরনের ক্যান্সারের মধ্যে কোলোরেক্টাল ক্যান্সারের প্রকোপ উল্লেখযোগ্য মাত্রায় বেশি ছিল। এবছর 18 লাখ পুরুষ আক্রান্ত হয়েছেন এই রোগে আর মৃত্যুবরণ করেছেন 8,62,000। আজকের আলোচনা এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, টিপসগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর হ্যাঁ, অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।